আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্পেনের বার্সেলোনায় বাঙালি স্কুলের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত 20 ফেব্রুয়ারি এশিয়া কমিউনিটি সংগঠন কাসা এশিয়ার আমন্ত্রণে কাসা এশিয়া হলরুমে আয়োজিত আলোচনা সভায় বক্তারা 52 ভাষা আন্দোলনের পটভূমি তুলে ধরে বলেন, যে ভাষার জন্য সালাম, বরকত, রফিক, জব্বারা রাজপথের প্রাণ দিয়েছিলেন, সে ভাষাকে প্রবাসে লালন করার দায়িত্ব আমাদেরই। তাই নিজেদের ঘরে বাংলা ভাষা চর্চা অব্যাহত রাখতে হবে, যাতে আমাদের নবপ্রজন্ম বাংলা ভাষা চর্চা করার সুযোগ পায়। আন্তর্জাতিক বাঙালি বার্সেলোনা শাখার সভাপতি তৌফিকুর রহমান তরফদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন ও বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা আয়শা মুর্তুজার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক বাঙালি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শামসুল হক, কেন্দ্রীয় কোঅর্ডিনেটর নুরুল ইসলাম, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রাজিয়া বেগম, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন হক নেসা প্রমুখ। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে জিনাত শফিক এবং আন্তর্জাতিক বাঙালি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গীত ও নৃত্য হলবর্তী দর্শক উপভোগ করেন। স্পেনের বার্সেলোনা থেকে শাহাদুল সুহেদ, চ্যানেল আই।